বিট ফান্ডস, বিটকয়েন এবং মাইনবিট ব্যবহারকারীরা সাবধান হয়ে যান। এদের বিরুদ্ধে অভিযোগ এই, ক্রিপ্টোকারেন্সি মোবাইল অ্যাপসগুলোর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছিল। যখনই গুগল এটি জানতে পারে, সরাসরি গুগল এর বিরুদ্ধে অ্যাকশনে নেমে যায়। তবে একটা কথা বলে রাখি, কিছুদিন আগেই সেফ গ্রাফ নামে একটি অ্যাপস নিষিদ্ধ করেছিল গুগল। এই অ্যাপটি কোভিড ম্যাপিংয়ের জন্য ব্যবহৃত লোকেশন ডেটা বিক্রি করছিল বলে দাবি করা হয়। এখন আমরা জানব নিষিদ্ধ এই ক্রিপ্টোকারেন্সি অ্যাপগুলো কীভাবে তারা নিজেদের অভিষ্ট সিদ্ধ করত। রিসার্চ ফার্ম ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হচ্ছে, হ্যাকাররা এই দূষিত বা ম্যালিসিয়াস ক্রিপ্টোকারেন্সি মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে ইউজারদের বিজ্ঞাপন দেখাত এবং সাবস্ক্রিপশন ফি ইত্যাদি চার্জ নিয়ে প্রতারণার চেষ্টা করত। এখন এই মোবাইল অ্যাপগুলি গুগল প্লে স্টোর থেকে রিমুভ হওয়ায় এগুলি আর ডাউনলোড বা আপডেট করা যাবে না। তবে আপনার ফোনেও যদি নিম্নলিখিত অ্যাপ্লিকেশনগুলো থাকে, তাহলে এই ঝামেলা থেকে বাঁচতে অবশ্যই সেগুলো ডিলিট করে ফেলুন। এইরকম গুগল প্লে স্টোর থেকে 8টি মোবাইল অ্যাপ সরানো হয়েছে, যার প্রথমটি হচ্ছে মাইনবিট প্রো, দ্বিতীয়টি হচ্ছে বিট ফান্ডস, তৃতীয়টি বিটকয়েন্স মিনার, 4 নম্বর ক্রিপ্টো হলিক, 5 নম্বর বিটকয়েন যেটাকে আমরা বলি বিটিসি, 6 নম্বরে বিটকয়েন যেটা 2021 সালের সর্বশেষ সংস্করণ, 7 নম্বরে রয়েছে ডেইলি বিটকয়েন রিওয়ার্ডস, 8 নম্বরে ইথেরিয়াম যেটাকে সংক্ষেপে বলা হয় ETH। এই 8টি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে রিমুভ হওয়ায় আপনারা মনে করেছেন হয়তো বা হাফ ছেড়ে বাঁচবেন, কিন্তু এটা মোটেও ভাববেন না, কারণ এরকম প্রচুর অ্যাপ ইতিমধ্যেই নিজেদের জাল বিছিয়ে রয়েছে। ট্রেন্ড মাইক্রোর মতো গুগল প্লে স্টোরে এখন 120টিরও বেশি ভুয়া ক্রিপ্টোকারেন্সি অ্যাপ রয়েছে, যা গত জুলাই মাস থেকে নিজেদের কাজ চালাচ্ছে। এমনকি এই অ্যাপগুলো এই বছরের জুলাই অর্থাৎ 1 বছর পর্যন্ত সময়ে 4,500 বেশি স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা চুরি করেছে বলে জানা গিয়েছে। তাই আমার সাজেস্ট থাকবে, অবশ্যই এই অ্যাপগুলো থেকে বিরত থাকবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে রিমুভ বা ডিলিট করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। For new update, please subscribe my channel and press the bell icon.